প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নাজমুল ইসলাম সোহাগ সান একাডেমির আরেকটি চমৎকার ইংরেজি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর যে যেখান থেকে বসে আপনারা এই ক্লাস দেখছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ডস, আজকে আমরা শিখব কালেকটিভ নাউন কাকে বলে। ইতিমধ্যে আপনারা শিখেছেন প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, আজকে শিখব কালেকটিভ নাউন কাকে বলে। আসলে এর প্রত্যেকটা ইভেন্ট খুব ছোট ছোট, তাই না? জি, এই ছোট ছোট নেওয়ার কারণ কি? আসলে একসাথে অনেকটুকু নিতে গেলে কি হয়, অনেক সময় আমরা তা গ্রহণ করতে সামর্থ্যবান হই না, এলোমেলো করে ফেলি, তাই না? এজন্যই আলাদা আলাদা পার্টে ছোট ছোট অংশে নেওয়া। আমরা এগুলো যদি গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন পরে টোটালি আবার একসাথে সবই পারা যাবে, তাই না? আর আমিও এভাবে চিন্তা করতেছি, এই সবগুলোকে আলাদা আলাদাভাবে করার পরে আবার সম্পূর্ণ পাঁচটা নাউনকে আবার একদিন আপনাদেরকে একসাথে দিয়ে দেব, ঠিক আছে? এতে করে কি হবে, আপনি একটা ভিডিও টিউটোরিয়ালের মধ্যে পুরো নাউনকে পেয়ে যাবেন, ঠিক আছে? জি, তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা শিখে নেব কালেকটিভ নাউন কাকে বলে। এই কালেকটিভ নাউনের বাংলা অর্থ হলো সমষ্টিবাচক বিশিষ্ট বিশেষ্য। সমষ্টি কি বুঝেন আপনারা? সমষ্টিটা কি? সমষ্টি হইল যে কোনো অনেকগুলো ব্যক্তি বা বস্তু একত্র করা, যোগফল, সেটাই কি সমষ্টি। তাইলে এই কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক বিশেষ্য। নাম থেকে এটা অনুমান করা যায় যে যে নাউন দ্বারা একসাথে অনেকগুলো জিনিসের সমষ্টিকে বোঝাবে, যোগফলকে বোঝাবে, সেগুলোই কি কালেকটিভ নাউন। দেখেন সংজ্ঞায় বলা হয়েছে, যে নাউন ধারা একজাতীয় কতিপয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। এক জাতীয় লেখতে এখানে তয়ের উপর দীর্ঘিকার হবে, আমি ভুলবশত রসিকের দিয়ে ফেলছি, সরি। তাহলে কি শিখলাম, যে নাউন ধারা একজাতীয় কতিপয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কি বলছে, এই নাউনটা হলো এমন এক ধরনের নাউন, মানে এমন কিছু নাম যে নামগুলো ধারা কোনো একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, বরং একজাতীয় অনেকগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, সেটাই হচ্ছে কি কালেকটিভ নাউন। আপনি উদাহরণ দেখলে ভালো বুঝবেন। বলা হয়েছে যেমন, রিনা রিডস ইন ক্লাস ফাইভ। একটা বিষয় খেয়াল করেন, রিনা রিডস ইন ক্লাস ফাইভ, রিনা পঞ্চম শ্রেণীতে পড়ে। এই যে একটা শ্রেণী বলা হইল ক্লাস, এই ক্লাসটা কি, সেখানে কি রিনা একা পড়ে? একটা শ্রেণী বলতে আমরা কি বুঝি, সেখানে কেউ একজন শিক্ষার্থী পড়ে না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এক একটা শ্রেণীতে কি 15, 20, 30, 40, 50, 80, 100 এরকম একাধিক স্টুডেন্ট মিলে, অনেকগুলো শিক্ষার্থী মিলি হয় কি এক একটা শ্রেণী, ঠিক কি না? তাহলে এই যে শ্রেণী বা ক্লাস যেই কথাটা, সেটা কি কোনো একটা মাত্র ব্যক্তিবস্তুকে বুঝাইছে? না, বরং একসাথে অনেকগুলো ব্যক্তির সমষ্টিকে বুঝাইছে ক্লাস দ্বারা। তাহলে ক্লাসটা কি একটি কালেকটিভ নাউন, বিষয়টা কি বোঝা যায়? জি, পরের উদাহরণে বলছে, হি উইল জয়েন দি আর্মি, হি উইল জয়েন দ্য আর্মি, সে সেনাবাহিনীতে যোগদান করবে। এই যে সেনাবাহিনী বা আর্মি, এখন আর্মি বলতে কিন্তু একজন লোককে বোঝায় না, আর্মিটা হচ্ছে কি দেশের একটা ফোর্স, যেখানে অনেকগুলো সৈনিক মিলেই এই ফোর্স তৈরি হয়, ঠিক কি না? একটা দল, সৈন্য দল, এই দলকে একসাথে কি বলা হয়, আর্মি। এখন এই আর্মি তাইলে কি একটা কালেকটিভ নাউন, যেহেতু এখানে কোনো একজন মাত্র ব্যক্তি না, শত শত হাজার হাজার ব্যক্তি মিলে কি একটা দেশের এই আর্মিকে বোঝানো হয়, ঠিক কি না? এজন্য আর্মিটা কি কালেকটিভ নাউন। এরপর দেখেন, আই উইল জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে অংশগ্রহণ করব।
পার্টিটা কি? আমরা পার্টি বলতে কি বুঝি? যেমন অনেক সময় আমরা জন্মদিনের পার্টি করি, বিবাহ বার্ষিকীতে পার্টি হয়, বিভিন্ন প্রকারের রেস্টুরেন্টে পার্টি হাউসে আমরা পার্টির আয়োজন করি না, অনেকে পার্টিতে অংশগ্রহণ করি করি। এখন পার্টি বলতে কি তাইলে এই যে আপনি একা যাচ্ছেন, আপনি একাই কি পার্টি? না, একটা পার্টি মানে কি, সেখানে অনেক মানুষজন থাকবে, অনেক অংশগ্রহণকারী থাকবে, ঠিক না? সকলকে নিয়ে হয় কি একটা পার্টি, তাহলে পার্টি কি অনেকগুলো মানুষের একটা দল, সমষ্টি, ঠিক কি না? অতএব এই পার্টি কথাটিও কি একটি কালেকটিভ নাউন। বিষয়টা কি বোঝা গেল ফ্রেন্ডস? জি। তো কালেকটিভ নাউন আপনাকে এইভাবে বুদ্ধি খাটিয়ে চিনতে হবে, ঠিক আছে? জি। তাহলে আমরা আরেকবার একটু বুঝিয়ে আসি। কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষণ। সংজ্ঞা হচ্ছে যে নাউন দ্বারা একজাতীয় কতিপয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। যে নাউন দ্বারা একজাতীয়, এখানে কিন্তু এই বিষয়টা আবার মনে রাখতে হবে, একজাতীয় হতে হবে। যেমন আমরা পার্টি বলছেন, পার্টিতে কিন্তু কথার খেয়াল করেন অনেকগুলো মানুষও থাকবে, অনেকগুলো চেয়ার টেবিলও আছে, অনেকগুলো কাপ্রিজও আছে, প্লেট বাটিও আছে, আছে না? জি। এখন ওই কাপ্রিজ প্লেট বাটিকে কিন্তু এখানে পার্টি হিসেবে ধরা হয়নি। এখানে পার্টি বলতে আমরা শুধুমাত্র একজাতীয় ওই মানুষের সমষ্টি বা দলকেই বুঝাইতেছি, ঠিক কি না? জি। এইরকম একজাতীয় হতে হবে, হয়তো ব্যক্তি অথবা বস্তু অথবা অন্য কোনো প্রাণী। যেমন আমরা বললাম গরুর পাল লয়ে যাও মাঠে, বাংলায় বললাম। এখন এই যে গরুর পাল, পাল বলতে কি বোঝানো হয়েছে? একটা গরু না, অনেকগুলো গরু। কিন্তু এখানে গরু আর ছাগলকে একসাথে মিশে চিন্তা করলে হবে না, ঠিক আছে? এটাই বলছে যে একজাতীয় হতে হবে। যে নাউন দ্বারা একজাতীয় কতিপয় ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। উদাহরণগুলো কি শিখছি আমরা? রিনা রিডস ইন ক্লাস ফাইভ, এখানে ক্লাস হচ্ছে একটি কালেকটিভ নাউন। হি উইল জয়েন দ্য আর্মি, আর্মি এখানে কালেকটিভ নাউন। আই উইল জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে অংশগ্রহণ করবো, এখানে পার্টি হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এবার একটা স্ক্রিনশট নেন। অবসর সময়ে বসে বসে আজকের এই পড়াগুলো চমৎকার করে মুখস্থ করে ফেলবেন, আর একই সাথে পিছনের পড়াগুলো কিন্তু রিভাইজ করতে ভুলবেন না। আপনি আজকে এই পড়াটার সাথে আগে পড়ে নেবেন নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কী কী, যেগুলো পিছনে চলে গেছে, প্রত্যেক প্রকার নাউনের নাম, পাঁচ প্রকার, তো এই পাঁচ প্রকারের নাম পড়ে নেবেন। এরপরে প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, আজকে শিখলেন কালেকটিভ নাউন কাকে বলে। যদি আপনি এভাবে রিভিশন দিয়ে রাখতে পারেন, এই নাউন বিষয়টা আপনি আর কখনোই ভুলে যাবেন না। তো ফ্রেন্ডস, আমি আশা করব আপনারা সেইভাবে কাজটি সমাধা করবেন, আর যদি করতে পারেন নিজের লাভ, স্যারের কোনো লাভ নেই, আমার লাভ হচ্ছে যদি আপনারা শিখে কিছু মনে রাখতে পারেন, সেটাই আমার সার্থকতা। তো ফ্রেন্ডস, অনেক কথা বললাম, যদি আজকে ক্লাস ভালো লাগে, ছোট্ট ক্লাস, যদি হজম করতে পারেন, যদি একটু ভালো লাগে, অবশ্যই লাইক, আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ চাওয়া পাওয়া, বলার থাকলে কমেন্টস, আর আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পৃথিবীর যেখানেই থাকেন। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। মনে কি চায় যেতে গড় ছেড়ে বহু দূরে, প্রকৃতির রূপ রস আর বাহারি রঙে রাঙাতে মন, ছুতে চাও নীল আকাশ আর মেঘমালা, যদি হারাতে চাও নীল জলরাশির মহাসমুদ্রে কিংবা সাপদ সংকুল বন বনানীতে, প্লিজ সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল পর্যটক দি ট্রাভেলার।